আওয়ামী লীগ সরকারকে সহায়তা ভারতপন্থী অপপ্রচার চক্রের। এবং সর্বশেষ জানাবো ইসরায়েল ইরান সংঘাত বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়বে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারকে সহায়তা ভারতপন্থী অপপ্রচার চক্রের। 2018 সালে ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশের বিতর্কিত জাতীয় নির্বাচনটির প্রশংসায় পঞ্চমুখ ছিল ব্রাসেলস ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক। বিরোধী দলগুলো যেন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক রায়কে শ্রদ্ধা জানায়, সেই আহ্বানও করেছিল ওই সংগঠনটি। সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম নামে এই সংগঠনকেই সম্প্রতি সংঘবদ্ধ ভারতীয় অপপ্রচার যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্রাসেলস ভিত্তিক বেসরকারি সংস্থা ইইউ ডিসইনফো ল্যাব সম্প্রতি তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে জানিয়েছে, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বা এসডিএফ নামে সংগঠনটি ভুয়া সংবাদ ও সংস্থার সম্মিলনে গঠিত একটি সংঘবদ্ধ চক্রের অংশ। এই চক্র বা নেটওয়ার্কের নেপথ্যে রয়েছে শ্রীবাস্তব গ্রুপ নামে একটি ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান। শ্রীবাস্তব গ্রুপ বিদেশে ভারত সরকারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিকভাবে দেখভাল করে। ইইউ ডিসইনফো ল্যাবের মূল প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ অনুমোদিত একাধিক এনজিওর একটি চক্রের সন্ধান পাওয়া গেছে যারা ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রচার করে ও পাকিস্তানকে সমালোচনা করে। এরকম এনজিওগুলোর অন্তত 10টি সরাসরি শ্রীবাস্তব পরিবারের সঙ্গে সম্পর্কিত। এসএডিএফ মূলত ভারত সরকারের পক্ষে ও পাকিস্তানের বিপক্ষে বিভিন্ন গবেষণা প্রকাশ করে থাকে। তবে আওয়ামী লীগের পক্ষেও বিভিন্ন প্রকাশনা ও বক্তব্য জারির ইতিহাস রয়েছে সংগঠনটির। সেসব প্রকাশনা বাংলাদেশের শাসক দলের প্রশংসার পাশাপাশি বিরোধী দলগুলোর করা সমালোচনাও করা হয়। 2024 সালের নভেম্বরে ইউরোপিয়ান পার্লামেন্টে ডানপন্থী একাধিক সদস্যকে বাংলাদেশ সফরে নিয়ে আসে এসএডিএফ। ওই সময় ইইউ প্রতিনিধি দল শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতিক ও সরকারপন্থী সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে। সফর শেষে সংগঠনটি একটি বিবৃতি জারি করে যেখানে আওয়ামী লীগ সরকারের ভূয়সী প্রশংসা করা হয়। এতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে উদারপন্থা, স্বাধীনতা, লিঙ্গ সমতা ও গণতন্ত্রের বিচারে ইউরোপের মূল্যবোধই ধারণ করে বাংলাদেশ। এক মাস পর অর্থাৎ বাংলাদেশের বিতর্কিত জাতীয় নির্বাচনের একদিন পর এসএডিএফ একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয় নির্বাচন সুষ্ঠু ছিল। এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন অত্যন্ত ভালোভাবে নির্বাচনের পরিকল্পনা করেছে, খুবই আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসএডিএফ এর এই বিবৃতি পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিবৃতিতে তানিয়া ফোস্টার নামে এক ব্যক্তির মন্তব্য ছিল, যাকে কানাডা থেকে আসা একজন পর্যবেক্ষক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। তিনি সেই বিবৃতিতে বলেন, এসে ভোট দিতে পারে ভোটাররা অত্যন্ত উৎসাহ বোধ করছেন। সরকারি কর্মকর্তাদের অক্লান্ত চেষ্টায় নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এই তানিয়া ফোস্টারের পৃষ্ঠপোষক সংগঠন শার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আওয়ামী ঘেঁষা অবস্থানের বিষয়টি প্রকাশ করা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির নামের সঙ্গে শার্ক শব্দটি থাকলেও এই সংগঠনটি দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর সংগঠন শার্কের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এতে আরও উল্লেখ করা হয় যে তানিয়া ফোস্টারের এই সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হলেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ও অন্যতম সদস্য হলেন আওয়ামী লীগের জোট সদস্য জাতীয় পার্টির সাবেক একজন সংসদ সদস্য। পরবর্তীতে রয়টার্সের প্রশ্নের জবাবে তানিয়া ফোস্টার স্বীকার করেন যে নির্বাচন পর্যবেক্ষণের কোনো অভিজ্ঞতা তার ছিল না। তিনি বলেন, আমি জানতাম না যে আমাদের প্রতিবেদনের এত দাম আছে, কারণ আমরা মাত্র 9টি ভোট কেন্দ্র সফর করেছি, সবগুলোই ছিল ঢাকার ভেতরে। আমরা আরও প্রতিকূল এলাকায় যাইনি, নির্বাচন কমিশনকে পরীক্ষা করিনি, এছাড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বা এজেন্টদের প্রকৃত পরিচয়ও যাচাই করিনি। পরবর্তীতে তানিয়া ফোস্টার তার মন্তব্য প্রত্যাহার করেন। বাংলাদেশের বেশিরভাগ স্বাধীন পর্যবেক্ষক ও সাংবাদিক ওই নির্বাচনে জালিয়াতির প্রমাণ পেয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, ওই নির্বাচন ছিল আংশিকভাবে অংশগ্রহণমূলক, অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ। সংস্থাটি দৈব চয়নের ভিত্তিতে 50টি সংসদীয় আসনে গবেষণা চালায়। এর মধ্যে 33টি আসনে নির্বাচনের আগের রাতে ব্যালট ভর্তি করার ঘটনা পেয়েছে সংগঠনটি। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী 30টি আসনে প্রকাশ্যে মানুষের সামনে ব্যালট বক্স ভর্তির ঘটনা ঘটেছে।
এছাড়া 22টি আসনে ব্যালট পেপারেরই সংকট পড়ে গিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত একটি সভায় উপস্থিত ছিলেন এসএডিএফ এর নির্বাহী পরিচালক। নিজের বক্তব্যে তিনি শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। শ্রীবাস্তব গ্রুপ প্রথমবারের মতো আলোচনার জন্ম দেয় গত বছর। সংস্থাটি তখন ভারতের বিরোধপূর্ণ কাশ্মীরে ইইউ এর একদল পার্লামেন্ট সদস্যের সফরের আয়োজন করে। অথচ ওই সময় কাশ্মীরে বিদেশি দূরে থাক ভারতীয়দেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। শ্রীবাস্তব গ্রুপের ওয়েবসাইটে উল্লেখ ছিল যে গ্রুপটি ভারতের অন্যতম বর্ধনশীল ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রাকৃতিক সম্পদ, পরিচ্ছন্ন জ্বালানি, এরোস্পেস, পরামর্শক সেবা, স্বাস্থ্য সেবা, মিডিয়া ও প্রকাশনা খাতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে। কিন্তু পরবর্তীতে ভারতীয় একটি সংবাদ মাধ্যম দ্য ওয়ার শ্রীবাস্তব গ্রুপের নিবন্ধন সংক্রান্ত নথিপত্র বিশ্লেষণ করে জানায় প্রতিষ্ঠানটি কোনো ধরনের ব্যবসায়িক লেনদেনের ইতিহাস নেই। এরপর শ্রীবাস্তব গ্রুপের বিপুল অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। শ্রীবাস্তব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ওমেন্স ইকোনমিক অ্যান্ড সোশ্যাল থিঙ্ক ট্যাঙ্ক নামে একটি সংগঠনের পরিচালক ম্যাডি শর্মাও এসএডিএফ এর প্রতিনিধি দলের অংশ হিসেবে কাশ্মীর ও ঢাকা সফরে গিয়েছিলেন। ঢাকায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন। ম্যাডি শর্মা ব্যক্তিগতভাবেও শ্রীবাস্তব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছেন ইইউ ডিজ ইনফো ল্যাব। এই প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে এসএডিএফ এর নির্বাহী পরিচালক পাওলো কাসাকা বলেন, আপনাদের সাথে ডিজ ইনফো ল্যাব নামে এই অপপ্রচার চক্রের সম্পর্ক কি? আপনি কেন এমন মন্তব্য করছেন যা মিথ্যা ও সম্পূর্ণ জিহাদি প্রোপাগান্ডা? আপনারা কেন এই অপপ্রচার যজ্ঞে সহযোগিতা করছেন? আপনাদেরকে ও এই অপপ্রচারে অর্থায়ন করছে কে? পৃথক আরেকটি ইমেইলে কাসাকা বলেন, আপনারা বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন মন গড়া কর্মকাণ্ড ও বক্তব্যের সঙ্গে আমার নাম জুড়ে দিচ্ছেন। এরপর আপনি এর সঙ্গে আমাদের ওয়েবসাইট কে বানিয়েছে আর কোন ভবনে এসএডিএফ এর অফিস ছিল কয়েক মাস তার একটি যোগসূত্র বের করে আপত্তিকর অনুমান প্রকাশ করেছেন। ইসরায়েল ইরান সংঘাত বাংলাদেশ সহ বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়বে? মধ্যপ্রাচ্যে লড়াই সংঘাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এতদিন ঢাক ঢাক গুড়গুড় চললেও এবার ছেড়ে কথা বলেনি ইরান। দেশটি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে। এ হামলার রাজনৈতিক প্রভাব সুদূর প্রসারী হবে এবং অর্থনৈতিক প্রভাবও নিছক অল্প নয় বলে মনে করেন বিশ্লেষকরা। হামাস গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামলা চালালে প্রতিশোধ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনে রীতিমতো গণহত্যায় মেতে ওঠে। এর প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে, ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে সরবরাহ সংকট সৃষ্টি হয়। বিদ্যমান পরিস্থিতিতেও জাহাজে পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যেও যে প্রভাব পড়বে তা বলেই দেয়া যায়। বিশেষ করে লড়াই সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে বাংলাদেশও সমস্যায় পড়বে। ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তেল ও গ্যাসে। বিশেষজ্ঞরা মনে করেন দুই দেশের মধ্যকার লড়াই সংঘাতের চূড়ান্ত পরিণতি হতে পারে তেলের মূল্য বৃদ্ধি, ফলে সার্বিক মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত তেলের দামে সেরকম প্রভাব পড়েনি। গত সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 1% কমেছে। গতকাল বুধবারও WTI ক্রুড ও ব্রেন্ট ক্রুডের দাম 0.74% এবং 0.67% কমেছে। এদিকে বিশ্লেষকেরা বলছেন ইরানের তেলক্ষেত্রগুলোতে হামলা হলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম $100 আর হরমুজ প্রণালী বন্ধ হলে তা $120 থেকে $130 উঠে যাওয়ার শঙ্কা আছে। সোনার দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বাড়লে সোনা কেনার প্রতি মানুষের আকর্ষণ আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ বিপদের সময় মানুষ সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগ খ্যাত মাধ্যম হিসেবে সোনার প্রতি আকৃষ্ট হয়। এটি চিরন্তন সত্য। তবে ইসরায়েলের ওপর ইরানের হামলার পর তাৎক্ষণিকভাবে সোনার দাম অতটা বাড়েনি। হামলার পরদিন সোনার দাম আউন্স প্রতি 0.4% বৃদ্ধি পায়। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত সোনার দাম বেড়েছে 0.29%। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় একদিকে সোনার দাম বেড়েছে, অন্যদিকে বিশ্বজুড়ে 3 দিন ধরে শেয়ার বাজারের মূল্য সূচক কমেছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার টানা 3 মাস ধরে বৃদ্ধি পাওয়ায় দেশটিতে নীতি সুদহার হ্রাসের সম্ভাবনা কমেছে। তার ওপর ইসরায়েল হুমকি দিয়ে রেখেছে ইরানের প্রায় 300টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবে তারা।
ফলে গতকাল এশিয়ার প্রায় সব দেশে শেয়ারের মূল্য সূচক কমেছে। যুদ্ধের আশঙ্কায় গত তিন দিনে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজারে 16,000 কোটি রুপির বেশি মূল্যের শেয়ার ছেড়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম বাড়ছে। ইসরায়েল ইরান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ভ্রমণ পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া আকাশপথে বিমান ও জলপথে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। ইসরায়েলে গত শনিবার ইরানি হামলার সময় এবং এরপর ইরান, জর্ডান, ইরাক, লেবানন, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশ সীমা বন্ধ করে দেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।